আজ রবিবার আঠেরোই আষাঢ় দু হাজার বাইশ সালের তোসরা জুলাই সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম অতিবাহিত হতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরাই পরিপূর্ণ হতে চলেছে মানসিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের নেতিবাচক চিন্তা ভাবনাগুলিকে ধ্বংস করে ফেলুন আর দান ধ্যান সামাজিকতা পর উপকার এগুলির মাধ্যমে নিজেদের দিনটি আজ অতিবাহিত করুন প্রভূত পরিমাণে মানসিক পরিতৃপ্তি আপনারা নিশ্চিতভাবে পাবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন আজ অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদের পক্ষে আছেন যার কারণে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়তে চলেছে ব্যয়বহুল একটি দিন যার কারণে সঞ্চয় আপনাদের ঘাটতি পড়তে পারে বিজনেসম্যানাদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষে মধ্যম প্রকৃতির আর তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই এগিয়ে যাবেন যারা চাকরিজীবী আছেন অফিসে কিন্তু আজ কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তবে যেহেতু আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে চলেছেন যে কোনো প্রকার নতুন কোন পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগকে আজ পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার নতুন কোন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা উচিত নয় যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো জনসংযোগ করার আগে নিজের পার্টি বা দলের মধ্যেই আপনার প্রভুত্ব কতটা সেটি একবার খতিয়ে দেখে নিতে যেন ভুলবেন না যারা গৃহবধূ আছেন বাড়ির কাজ বাজ সমাপ্ত করবার পরই নিজের মনের পছন্দ সই কাজ করুন তা না হলে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আপনারা বকুনি শুনতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে এই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ বিদেশে থাকা কোনো আত্মীয় বা ভিন রাজ্যে থাকা কোনো আত্মীয় আপনাকে আজ উপহার দিতে পারে তাদের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন যেটি আপনাকে অত্যন্ত খুশি করবে আজ নিজের অতিরিক্ত উদারতার সুযোগ যেন কাউকে নিতে দেবেন না আজ আপনি অনেক কিছু করতে চান তবে গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আগে করা উচিত দিন শেষ হওয়ার আগে আপনারা ভেবে নিন দিনটিকে কীভাবে প্ল্যানিং ওয়াইজ কাটাবেন তা না হলে দিনটি মাটি হতে পারে অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ যেহেতু রবিবার তে সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের উদ্দেশ্যে তার বীজ মন্ত্র ওম হ্রাং রং হ্রৌং যায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করবেন দেখবেন দিনটি আপনাদের বেশ কাটবে যাদের চন্দ্র রাশি সিংহ এই গণনা তাদের অধিকাংশ এই খাটতে চলেছে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে